পারমানেন্ট এনএসসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনএসসি ওর আছে, ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা স্যারেতে, আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসসিটা নিয়ে নিচ্ছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনএসসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। পার্মানেন্ট এনএসসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনএসসি ওর আছে, ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা স্যারেতে, আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসসিটা নিয়ে নিচ্ছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনএসসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। আর দুইটা কোয়েশ্চেন শেষ করি আমরা। কারণটা তো আসলে যদি একটু আগে বললাম যে সবসময় গামিনী যে উইকেট বানাতে পারে না তা না, গামিনী যেমন ওই যে কিছু কোচের চাওয়া, অপারেশন চাওয়া, বোর্ড থেকে চাওয়া হয় এই টিমের এই উইকেট, এটা একটা ওই সময় আপনাদের মনে হবে যে এটা। আর ওর তো কন্ট্রাক্ট আছে আর 25 পর্যন্ত, মানে তাকে টার্মিনেট করা যায়, এটা কোনো কঠিন কোনো কাজ না আমাদের আসলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আসলে হয় কি, আমাদের যে আরেকটা হেমিং নাকি আসছিলেন, চলে গেছে, চলে গেছে আসলে। আমাদের লাস্ট টাইম যেটা আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান ছিলেন মাওপাই, উনি বললেন যে এর আগে দুজন ইন্ডিয়ান আমাদের আসছিলেন, তাদের একজন ওয়াইফ মারা গেছে আরেকজন এমনি চলে গেছে। সো ইটস লাইক মানে চাইলেই যে সবসময় পাওয়া যাবে, বাট এটা আপনি একটা কোশ্চেন করতে পারেন যে আমরা আমাদের যে আগে কিউরেটার্সগুলো আছে ওগুলো কি আমরা যোগাযোগ করতে পারি, লোকাল কিউরেটার্স, ওইটা আমরা ওইটার ব্যাপারে আমাদের আমাদের আসলে আলোচনা তো করছি। খেয়াল করে থাকবেন যে আমি 7-8টা পর্যন্ত থাকার চেষ্টা করি আর কি, যাতে সব ব্যাপারগুলো একটু টাচ করা যায়। তো কিউরেটাররা কেন আসবে কাজে আমাদের এখানে? আমাদের তো অনেক গ্রাউন্ডসম্যান আছে, গ্রাউন্ড স্টাফ আছে, বাট কিউরেটার মানে যে উইকেট বানাতে পারে এরকম লোক বেশি নাই। এই পোস্টটাকে যাতে লুক্রেটিভ করতে পারি আমরা এই ব্যাপারে আলোচনা করেছি, এবং এটা হবে আর কি আমরা, যাতে ইউনিভার্সিটি সয়েল সায়েন্সের স্টুডেন্ট যাদের নলেজ আছে, যাদের এটাতে নাই কিন্তু তারা খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করে যাবে, এরকম কিছু ছেলে খোঁজার চেষ্টা করছি যারা আমাদের ফিউচার ক্রিয়েট হবে এবং যারা ট্রেনিং করতে হবে। লাস্ট আমি জানি না, সপ্তাহখানেকের মধ্যে আমি প্ল্যান করছি এটা আসলে জন্য বোর্ড মিটিং ধরার নাই, এটা আসলে প্রেসিডেন্ট ডিসক্রিপশন, আলোচনা করেছি আমি তাদের সাথে একটু, বাট আমরা এটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব মানে যত তাড়াতাড়ি করা যায়।